মুখ্যমন্ত্রীর নির্দেশে মায়াপুরে জবরদখল হঠাৎই অভিযোগ স্থানীয় পঞ্চায়েত ও পুলিশ প্রশাসনের। বুধবার দুপুরে মায়াপুরের গৌরনগর মোড় থেকে ইসকনের প্রধান গেট রাস্তার দুপাশে সরকারি জমি দখল করে রাখা অবৈধ দখলদারদের হঠাৎই অভিযানে নামলো পঞ্চায়েত ও পুলিশ। আগামী রবিবার জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে মায়াপুরে প্রচুর মানুষের সমাগম ঘটবে, সে কথা মাথায় রেখে ও অবৈধ দখলদারি হঠাৎ বুধবার থেকে শুরু হয় অভিযান। মায়াপুর গৌরনগর মোড় থেকে ইস্কনের প্রধান গেট পর্যন্ত রাস্তার দুপাশে অবৈধভাবে সরকারি জায়গা দখল করে রাখা অস্থায়ী দোকানদারদের একদিন ও যেসব বৈধ দোকানে সেট সরকারের জায়গার উপর রয়েছে সেগুলি সরিয়ে ফেলার জন্য দুদিন সময় দেওয়া হচ্ছে বলে জানান নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহসভাপতি তাপস ঘোষ। পাশাপাশি তিনি বলেন মায়াপুর একটি আন্তর্জাতিক তীর্থকেন্দ্র, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে প্রচুর মানুষের সমাগম হয় মন্দির নগরী মায়াপুরে। সে কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মায়াপুর হুলোরঘাট থেকে গৌরনগর মোড় পর্যন্ত রাস্তা চওড়া করার জন্য বেশ কয়েক কোটি টাকা বরাদ্দ করেছিলেন। তাপসবাবু বলেন সে সময়ও জবরদখল ছিল, সেই জবরদখল সরিয়ে রাস্তা চওড়া করার কাজ সম্পূর্ণ করা হয়। তাপসবাবুর অভিযোগ, মাত্র এক থেকে দেড় বছরের মধ্যে ফের জবরদখল, বিষয়টি বারবার প্রশাসনের কাছে জানিয়ে তারা যথাযথ ব্যবস্থা নেয়নি। প্রশাসনকে জানানোর চিঠির প্রতিলিপিও আমাদের কাছে আছে বলে জানান পঞ্চায়েত সমিতির সহসভাপতি। বুধবারের অভিযানের বিষয়ে তাপসবাবু বলেন, আজ থেকে এক বছর আগে জবরদখল মুক্ত করেছিলাম, আজ আবারও করছরের প্রতিটি জবরদখলকারীদের বলছি আপনারা সাধারণ মানুষের স্বার্থে দখল করা জায়গা ছেড়ে দিন। এদিন অভিযানে নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছাড়া উপস্থিত ছিলেন মায়াপুর বামনপুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৈত্রী ঘোষ, পঞ্চায়েত আপনার বিবি কে একটু পাচ্ছেন এই মোড়ের মাথায়, আপনি আস্তে আস্তে আপনি নিজে বলেন, আপনাকে প্রশ্ন করছি, আপনি আজকে কদিন মানে এক বছর আগে কোথায় ছিলেন? দেখুন, এটা আপনারা নিশ্চয় অবগত আছেন, এখানে খুব মানে এটা আন্তর্জাতিক তীর্থস্থল মায়াপুর। এই মায়াপুরে বহিরাগত পুণ্যার্থী বা তীর্থযাত্রী যারাই আছেন আর আপামর সাধারণ, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে হিন্দু মুসলমান প্রত্যেকের অনুষ্ঠানে প্রচুর লোক সমাগম হয়। সেই কথা চিন্তা করে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এখানে কিন্তু একটা বিশাল কোটি কোটি টাকা অ্যালটমেন্ট করেছিল রাস্তাটা চওড়া করার জন্য। আপনারা দেখে থাকবেন তখনও জোড়হাত করে জবরদখল ছিল, তখন জোড়হাত করে জবরদখল উঠিয়ে এই রাস্তাটাকে সম্পূর্ণ করা হয়েছিল। এখনও হয়তো এক বছর দেড় বছর হলো, এর মধ্যে আবারও জবরদখল। আমরা কিন্তু প্রশাসনকে বারবার এটা বারবার বলে যাচ্ছি। আপনারা হয়তো অনেকে ভাববেন বা বলবেন যে বাংলার মুখ্যমন্ত্রী বলছে বলে আমরা এই কাজে সামিল হয়েছি, কিন্তু আমাদের লিখিত যে চিঠি করেছি তার রিসিভ কপি আমাদের কাছে কিন্তু আছে। আমরা এক বছর আগে যেটা দখল মুক্ত করেছি, আপাতত সেইটার লক্ষ্যে আমরা সেই দখল মুক্তটা করার জন্য সবার কাছে আবেদন করছি, আপনাদের মাধ্যমেও সেটা আমি আবেদন নিবেদন আপামর মায়াপুরবাসীর কাছে, নবদ্বীপ ব্লকের প্রতিটি মানুষের কাছে এই বার্তাটা আপনারা পৌঁছে দেবেন এই অনুরোধ রাখছি। কতটা সময় দিলেন? আজকে থেকে শুরু হলো, বিগত দিনে আমরা আগেও শুরু করেছি, বারবার বলে যাচ্ছি, কিন্তু পরেই সময় দিয়েছেন। আমরা যেগুলো ছোট আছে সেগুলো আমরা একদিন, যেগুলো সেট ভেট করে রেখেছে সেদিন দুদিন সময় দিচ্ছি। Bengal Fifth Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Fifth.